I am a Unakoti district, all the doctors of Unakoti district, all staff of Unakoti district hospital, সিস্টার্সরা অন্য সব ব্রাঞ্চে সবাইকে এই অনুষ্ঠানে, এটা অনুষ্ঠান নয়, এটা টেরিটরিয়াল ঘটনার একটা প্রতিবাদ স্বরূপ একটা ব্যাপার। এটা কোনো হাসির ব্যাপার নয়, আনন্দের ব্যাপার নয়, খুবই কষ্টের ব্যাপার। গত 9 আগস্ট 2024 শেষ রাত্রের দিকে 2 থেকে 6টার মধ্যে কলকাতা আরজিকর হাসপাতালে এক পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং খুব দুঃখজনকভাবে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। এই প্ল্যাকার্ডে সব দেওয়া আছে, এখানে যে কপিটা আছে সেখানে ঘটনাটা দেওয়া আছে। এত বাজে অবস্থা যে মেয়েটাকে ছিঁড়ে নিয়েছে এইরকমভাবে অবস্থা, খুব বিশ্রীভাবে ওকে মৃত্যুবরণ করতে হয়েছে। এইগুলো আমরা কত সহ্য করব, সহ্য করার পজিশনে নেই। আমরা প্রতিবাদ করতে পারি, প্রশাসন সব রকমভাবে করতে হবে যে ওর যে কালপ্রিটগুলো একদম দৃষ্টান্ত স্বরূপ, মানে দৃষ্টান্তের উপরে যেটা মোর দেন পানিশমেন্ট, সেটা যাতে পায় এবং সেই কালপ্রিটটা ঠিকভাবে ধরা পড়ে সেটা আমরা চাইছি। আমাদের অনুকূটি ডিস্ট্রিক্ট হসপিটালের এবং অনুকূটি ডিস্ট্রিক্টের IMR মেম্বার্স যারা আছে, অন্য স্টাফ যারা আছে, সবাই সর্বতভাবে এর প্রতিবাদ করে বলছি যে এর একটা দৃষ্টান্ত স্বরূপ শাস্তি হোক, এবং সেই শাস্তি যেই সেই শাস্তি না, যে শাস্তি হলে মানুষ মনে রাখবে যে এইরকম ঘটনা ঘটার আগে আমি যাতে সহস্রবার চিন্তা করি আমি করবো কি না। একটা হাসপাতালের ভিতরে কি নিদারুণ মর্মান্তিক পরিণতি একটা মেয়ের, একটা ডাক্তার সে হাসপাতালে ডিউটি দিচ্ছে তাকে মরতে হচ্ছে এক কালপ্রিটের দ্বারা। কে সে কালপ্রিট আমরা কেউ জানি না। আমরা চাইছি সরকার, সেইটা মানে ওয়েস্ট বেঙ্গল সরকার হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট, সবার মিলিতভাবে সবাই যাতে এইটার একটা দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করেন, এবং সেই শাস্তি যাতে নিদারুণ একটা শাস্তি হয়, যাতে ভবিষ্যতে ছেলেরা ভাবে আমি এটা করার আগে সহস্রবার ভাববো। তো এইটাই আমাদের আজকের বক্তব্য। আমরা সবাই ব্ল্যাক বেস্ট পরিধান করেছি, হাসপাতালের সবাই, সব ডক্টর্সরা, IMR মেম্বাররা সবাই এখানে প্রতিবাদ স্বরূপ এখানে সমবেত হয়েছি, যাতে আমাদের কণ্ঠটা বাইরে যায়, সেই জায়গাতে যায়, সেই প্রশাসনে যায়, যাতে সেই কালপ্রিটের নিদারুণ শাস্তি, মেয়েটাকে তো আমরা ফেরত পাবো না। মেয়েটার কষ্ট দেখলে তো আমাদের ভাবতে হয় কি কষ্ট সত্যি। সেই আমাদের মনে আছে নির্ভয়া কাণ্ড, সেই নির্ভয়া কাণ্ড থেকে দিন দিন এগুলো চলে আসছে, ধীরে ধীরে এখানে ওখানে 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 সব সংখ্যানে চলে আসছে। এবং নির্ভয়া তো একটা রাস্তার উপরে ছিল, বাসের উপরে ছিল, এটা তো হাসপাতালের গণ্ডির ভেতরে একটা রুমের ভেতরে হরিবল ঘটনা। এর বেশি আমরা কী বলবো, আমরা এখানে এত দূরে আছি যে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ করে আমরা প্রশাসনকে জানিয়ে দেবো যে এটার একটা শাস্তি হোক, যাতে প্রতিবাদ স্বরূপ সেই প্রতিবাদের ঢেউ সারা দেশের প্রতিটি হাসপাতালে সাধারণ মানুষের মধ্যে আশ্রয় করেছে। তার সাথে সহমর্মিতা জানানোর জন্যে আমরা অনুগুলি ডিস্ট্রিক্ট হসপিটালের সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা কাজের সাথে যুক্ত সমস্ত কর্মীরা এখানে প্রতিবাদ সভায় সামিল হয়েছে। আমরা শুধু এটাই বলতে চাই যে নৃশংসতার সাথে এই ঘটনাটি ঘটানো হয়েছে, সেই যেই করেছে তার যথোপযুক্ত শাস্তি চাই। এবং আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে হাসপাতালে আমরা ডিউটিরত অবস্থায় প্রতিটা চিকিৎসাকর্মী, চিকিৎসক থেকে শুরু করে সবাই, সবার নিরাপত্তা আমাদের নিজেদের সুনিশ্চিত করতে হবে। আমরা আবারও এই জঘন্যতম ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং যেই যুক্ত আছে তার গভীরতম শাস্তি দাবি করছি। সবাই মিলে প্রোটেস্ট জানাবার জন্য সবাই মিলে একসাথে অনুকূল ডিস্ট্রিক্ট হসপিটালের তরফ থেকে স্টাফ, ডক্টর।